লোকসভা নির্বাচনের আগে দেশের জাতীয় চ্যানেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উঠেছে নানান প্রশ্ন। জাতীয় সাফল্য মিশন শক্তিকে যখন তুলে ধরা হলো, সেই বক্তব্যেই মোদী জাতীয় চ্যানেলের মধ্য দিয়ে নিজের আগামী কর্মসূচিকে ছুঁয়ে গেলেন, যেখানে প্রধানমন্ত্রী দাবি করলেন, দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই আমার লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী এবার কটাক্ষ করলেন মোদীকে, গোটা বিষয়টিকে গিমিক বলে আখ্যা দিলেন তিনি। প্রথমত বলি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আজকে নতুন নয়, আমাদের এটা বিজ্ঞানীদের যারা আছে বিজ্ঞানী তাদের সাফল্য, এটা এর আগেও আমাদের যা করেছে বিজ্ঞানীরাই করেছে। আর মোদীর হয়েছে কি, সারা দেশে তিনি সব কাজে ফেলিওর হয়ে গেছে, এখন ফেলিওর হওয়াতে সব কাজে নিজে ক্রেডিট, দেশের সৈনিকরা যুদ্ধ করতে গিয়ে মারা যাচ্ছে, সেখানে গিয়ে বলছেন তাদের সঙ্গে ছবি, মারা যাওয়ার সৈনিকদের সঙ্গে তিনি ছবি লাগিয়ে নিজেকে বিরাট দেশপ্রেমিক মনে করছেন, আজকে তার ব্যর্থতার জন্য এতগুলো লোক মারা যাচ্ছে, এত জওয়ান মারা গেছে আমাদের দেশে। মুখে যত বড় বড় কথা বলে, যত বড় ছাতির কথা বলে, 56 ইঞ্চি ছাতির দেশের তিনি নাকি চৌকিদার, আর চৌকিদারের ঘর থেকেই ফাইল চুরি হয়ে যায়। আমার মনে হয় এই সমস্ত গিমিক, এও একটা নাটক, আবার শুনছি সিনেমাও বেরোচ্ছে, অনেক নাটক অনেক সিনেমা দেখতে পাবেন আপনারা। আর মানুষ এই সিনেমা নাটক বুঝে গেছে, কারণ 5 বছর মানুষের যে দুর্দশা, সেই দুর্দশা নিয়ে কোনো কথা নেই। নোটবন্দি থেকে শুরু করে বিদেশ থেকে কালো টাকা এনে মানুষকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মানুষের অ্যাকাউন্টে টাকা দিলে কিছুই তিনি করতে পারেননি। তিনি বলেছিলেন কালো তালিকাভুক্তদের নামের তালিকা প্রকাশ করুন, অথচ দেশে কালো তালিকাভুক্তদের তিনি বিদেশে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছেন ভালো করে। সমস্ত ব্যাপারটাই গটাপ গটাপ ব্যাপার আছে, এটা সবাই কাছে পরিষ্কার আছে। সুতরাং এই কৃতিত্বটা বিজ্ঞানীদের, এটা মোদীর কোনো কৃতিত্ব না। মূলত দেশের বিজ্ঞানীদের সাফল্যকে তুলে ধরে ভোটের হাওয়া গরমের চেষ্টা শুরু করেছে বিজেপি, এমনটাই দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। গভর্নমেন্ট এটা তো মোদীর কোনো ব্যাপার নয়, সাইন্টিফিক ডেভেলপমেন্টে একটা